যার পা নেই সেই বুঝে পায়ের মন, এই পায়ের উপর ভর দিয়ে আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই। সব বয়সের মানুষেরই পায়ের যত্ন নেওয়া উচিত। জেনে নিন পায়ের যত্ন এবং কি পা সুন্দর রাখার কিছু কৌশল। প্রতিদিন গোসলের সময় অবশ্যই পা ভালো মতো পরিষ্কার করা উচিত। তখন যদি সময় নাও পাওয়া যায় সেক্ষেত্রে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো মতো পা পরিষ্কার করে লোশন বা বেজলিন লাগাতে হবে। সেই সঙ্গে সপ্তাহে একবার অবশ্যই পেডিকিউর করতে হবে। পেডিকিউর করতে একটি মাঝারি গামলায় সহনীয় তাপমাত্রার গরম পানিতে অল্প শ্যাম্পু গুলিয়ে ফেনা তুলতে হবে। সেই সঙ্গে লবণ দিতে পারেন এক চিমটে। এবার 15 মিনিটের মতো পা ভিজিয়ে নরম ব্রাশ দিয়ে পা ঘষে নিন। পায়ের গোড়ালি ঘষার জন্য ব্যবহার করুন পিউমি স্টোন অথবা জামা। পা ঘষে মরা চামড়া তুলে ফেলুন। নেল কাটার দিয়ে নখ কেটে শেপ ঠিক করে নিন, দেখতে সুন্দর লাগবে। এই সময়ে নখের শেপে হিট ফ্যাশন হলো চারকোন, তবে কোনটা একটু গোল করে দিলেও পারেন নেল ফাইলার দিয়ে। নখ কেটে নখে ক্রিম বা বেসলিন দিয়ে নখের দুই পাশের কিউটিকেল নরম করে নিন। এবার কিউটিকেল কাটার দিয়ে তা কেটে ফেলুন। নখের ব্রাশ ব্যবহার করে ঘষে ময়লা তুলে ফেলুন। পুরো পা মুছে ময়শ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিন। অনেক সময় নখে দাগ পড়ে যায়, লেবুর রস ঘষে নখের দাগ তুলে ফেলতে পারেন, দেখতে সুন্দর লাগবে এবং আপনার পাও লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি হালকা। নেইল পালিশের ব্যবহার কিভাবে করবেন? পায়ের যত্ন, নখ কাটা, ফাইলিং, মালিশ, পরিষ্কার করা ইত্যাদির পর নখে লাগাতে হবে স্বচ্ছ নেইল পালিশ। তারপর একদম সামনের দিকে একটা মোটা লাইন করে লাগিয়ে নিতে হবে সাদা রঙের নেইল পালিশ। একবার শুকিয়ে গেলে আরেক কুট কেটে নিয়ে যেতে পারেন। সামনে সাদা বর্ডার লাইন শুকিয়ে গেলে এবার আরেক কুট স্বচ্ছ নেইল পালিশ লাগিয়ে নিন। এর উপর দিতে পারেন গোলাপি, পার্পেল বা ব্রাউন রঙের হালকা নেইল পালিশ, না দিলেও খারাপ লাগবে না। নখের সাদা বর্ডারে নেইল পেন্ট স্টোন বসানি যেতে পারে। যত্ন নিয়ে এবার পা সাজিয়ে নিন সুন্দর করে। পা সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফ্রেঞ্চ পেডিকিউরের স্টাইল, এটি এখন এই সময়ে সবচেয়ে হিট ফ্যাশন। ফ্রেঞ্চ পেডিকিউরের সঙ্গে যুক্ত হয়েছে নেইল আর্ট, কয়েক রঙের নেইল পালিশ ব্যবহার করে তবেই এই নেইল আর্ট করা হচ্ছে। সেই সঙ্গে আলাদা করে স্টোন স্টার বসিয়ে আনা হয় গর্জিয়াস লুক, ফ্লোরাল জিগজ্যাগ বিভিন্ন নকশা করছে তরুণীরা। এই নেইল আর্ট চাইলে বাড়িতেও করা যায়, তবে পার্লারে গিয়ে করলে বেশি ভালো দেখাবে। একবার পার্লার থেকে করিয়ে নিলে অন্তত এক মাস থাকবে, তাই খুব শখের কোনো অনুষ্ঠানে যেতে পার্লারে করা যায়। বাড়িতে ফ্রেঞ্চ পেডিকিউর করা সম্ভব, তারপর দোকান থেকে স্টোন স্টিকার কিনে বসিয়ে দেওয়া যেতে পারে নখে। নিয়মিত নেইল পালিশ যারা ব্যবহার করেন তারা অবশ্যই 3 থেকে 4 দিন পর পর তুলে নতুন করে দিতে পারেন। বেশি দিন থাকলে নখে হলদেটে বাপ এসে যায়। আর নেইল পালিশ তোলার সময় খুব বেশি নেইল রিমুভার করবেন না, এতে নখের এনামেল নষ্ট হয়। পায়ের সাজে গয়নার প্রচলন বহুদিনের, হালকা ডিজাইনের রূপার মল পরতে পারেন। ছোটো বা বড় উৎসব বেদে সব সময় এ ধরনের অলংকার মেয়েরা পায়ে পরে থাকেন। রূপার মধ্যে মিনা করা পাথর বা মুক্ত বসানো পায়ের আংটি মল বিভিন্ন মার্কেটে কিনতে পাওয়া যায়। বর্তমানে তরুণীদের হাই ফ্যাশনের তালিকায় আছে মেটাল সুতা পুঁতির তৈরি ম্যাচিং কন্ট্রাস্ট মল, যেগুলো তারা কখনো জোড়ায় জোড়ায় পরছেন আবার কখনো এক পায়ে পরছেন। এতক্ষণ আমি যা বলেছি তা সবই হলো যারা ফ্যাশনেবল এবং কি পায়ে বিভিন্ন ধরনের অর্নামেন্টস পরতে পছন্দ করে তারাই পরবে। কিন্তু যারা পা রাঙাতে পছন্দ করেন না, নীল পালিশ পছন্দ করেন না বা নামাজের জন্য নীল পালিশ পরতে চান না, তারা অবশ্যই পা সুন্দর করে পরিষ্কার রেখে পেডিকিউর করলেই সুন্দর পা থাকবে। এটা তাদের জন্য। সবাই ভালো।